আরো একটা দিন আজকে যাব মণিকরণ, গুরুদুয়ারা আছে যেখানে ওখানে যাব। এখন সকাল 9টা বাজছে, সকালবেলায় 6:30 অ্যালার্ম দিয়েছিলাম, উঠতে পারিনি। একবার উঠেছি, আবার ঘুমোচ্ছি, আবার উঠেছি, আবার ঘুমোচ্ছি। কালকে ওই ট্রেকের জন্য হয়তো একটুখানি অনেকদিন পরে করলাম, তো সে ঘুম আর কাটেই না। যাই হোক, এখন বেরোচ্ছি এখান থেকে, 2.5 ঘন্টা লাগবে, 80 কিলোমিটার মতো রাস্তা। বাইক নিয়ে নিয়েছি, তেল ভরে নেবো, বেরিয়ে পড়বো। চলো, বেরিয়ে পড়েছি আবার সেম রোড। এই যে সামনে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করে কালকে লেফটে গেছিলাম। ব্রিজ ক্রস করে ওপাশে গেলে হয়ে গেল সোলাং ভ্যালি। আজকে ব্রিজ ক্রস করব না, ব্রিজ ক্রস করার আগেই ডান দিকে যে মোড়টা চলে গেছে এই দিকে চলে যাবো। এই রাস্তাটা সোজা চলে গেছে কুলু মণিকরণ। ব্রিজ ক্রস করে ওপাশ দিয়ে যাওয়া যাবে, সেই রাস্তাটা অনেক ঘুরে যাবে, কিন্তু এপাশ দিয়ে হচ্ছে নদীর পাশ দিয়ে, বেশ নদীর পাশ দিয়ে সোজা চলে যাবো। পেছনের এই ব্রিজটা ক্রস করে আসার পরেই সামনে যে জায়গাটা পড়ছে দেখাচ্ছি, এই মোড় পড়বে, এই মোড় থেকে লেফট নিয়ে নিতে হবে মণিকরণের জন্য। আর ডান দিকেটা চলে গেছে সিমলা গুন্টুর ওই দিকে চলে গেছে, তো আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো। মণিকরণের দিকে যেতে যেতে কিছুটা আসার পরে একটা জায়গা দেখে এটা দেখানোর জন্য থামলাম এখানে। এই যে সিস্টেমটা, এটা এর সঙ্গে তার দিয়ে বাধা রয়েছে এই একটা ঝুড়ি মতো। এটার মেন সিস্টেম হচ্ছে ওপাশেও এরকমই সেম ব্যবস্থা আছে, এটা করে মানুষ মালপত্র এই পাশ থেকে পাহাড়ের ওপাশে যায়, মাঝখানে গভীর খাদ। এখানে একটা নদী আছে, এই নদীটা পেরোনোর কোনো ব্রিজ নেই, এইটাই একমাত্র সিস্টেম নদী পেরোনোর। দারুণ, কিন্তু খুব রিস্কি। এই চাকাটার সঙ্গে এটা পুলির মতো কাজ করছে, এর সঙ্গে তার বাঁধা রয়েছে, ওই একটা তার বাঁধা রয়েছে সেফটির জন্য, আর এইদিকে একটা তার বাঁধা রয়েছে লোহার তার, আর মাঝখানে ওই যে ঝোল্লাটা, ওটাই ঝুলতে ঝুলতে এপাশ থেকে ওপাশ মানুষপত্র যাতায়াত করে, লোক জিনিসপত্র সবই এটা দিয়ে যাতায়াত করে। আমার পেছনে এই যে মণিকরণের গুরুদুয়ারা, এই গুরুদুয়ারাতে এলাম, বাইকে করে চলে এলাম 80 কিলোমিটার মতো, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা 3 ঘন্টা সময় লাগলো, চলে এলাম এখানে। মণিকরণ ভারত কে হিমাচল প্রদেশ রাজ্য মে কুল্লু জিলে কে ভুন্তর সে উত্তর পশ্চিম মে পার্বতি ঘাটি মে ব্যাস আর পার্বতি নদীয় কে মধ্য বসা হ্যায়, জো হিন্দুও আর সিখো কা এক তীর্থস্থল হ্যায়। ইয়ে সমুদ্র তল সে 1760 মিটার কি উঁচাই পর স্থিত হ্যায় আর কুল্লু সে ইসকি দূরি লগভগ 45 কিলোমিটার হ্যায়। ভুন্তর মে ছোটে বিমানো কে লিয়ে হওয়াই আড্ডা ভি হ্যায়। ভুন্তর মণিকরণ সড়ক একল মার্গীয় সিঙ্গল রুট হ্যায় পর হ্যায় হরা ভরা ও বহুত সুন্দর। সরপিলে রাস্তে মে তিব্বতি বস্তিয়াঁ হ্যায়। মণিকরণ মে বহুত সে মন্দির আর এক গুরুদ্বারা হ্যায়। সিখো কে ধার্মিক স্থলো মে ইয়ে স্থল বিশেষ স্থান রাখতা হ্যায়। গুরুদ্বারা মণিকরণ সাহিব গুরু নানক দেব কি ইহাঁ কি যাত্রা কি স্মৃতি মে বনা থা। জনম সখি আর জ্ঞানী জ্ঞান সিং দ্বারা লিখি তওয়ারি গুরু খালসা মে ইস বাত কা উল্লেখ হ্যায় কি গুরু নানক নে ভাই মর্দানা আর পঞ্চ প্যারো কে সাথ ইহাঁ কি যাত্রা কি থি, ইসিলিয়ে পঞ্জাব সে বড়ি সংখ্যা মে লোক ইহাঁ আতে হ্যায়। পুরে বর্ষ ইহাঁ দোনো সময় লঙ্গর চলতা রহতা হ্যায়। এর ভেতরে উষ্ণ প্রসবটা আছে, লাঙ্গার আছে, এবং এখানে এই যে বড় বড় এইদিকে রুম গুলো দেখা যাচ্ছে, এই পুরোটাই মন্দির। আর এপাশে উষ্ণ প্রসবন আছে, থাকার জায়গা আছে, সব অ্যাকোমোডেশন আছে, এইখানে সব ফ্রি ব্যবস্থা। এখানে উষ্ণ প্রসবন যেটা বলছিলাম, এই যে
সব চান করছে, এদিকটা ছেলেরা চান করছে, মেয়েদের জন্য ভেতরে আলাদা করে ব্যবস্থা করে দিয়েছে, আলাদা ঘেরা জায়গা আছে। মণিকর্ণ अपने गर्म पानी के चश्मों के लिए भी प्रसिद्ध है। देश विदेश के लाखों प्रकृति प्रेमी पर्यटक यहां बार बार आते हैं, विशेष रूप से ऐसे पर्यटक जो चर्म रोग या गठिया जैसे रोगों से परेशान हों। खौलते पानी के चश्मे मणिकर्ण का सबसे अचरज भरा और विशिष्ट आकर्षण है। गुरुद्वारा ভেতরে আছে একটি হট কেভ যেখানে এভাবে নিচু হয়ে ঢুকতে হয় এবং ভেতরটা বেশ গরম থাকে, এই পাথরটার কারণে ভেতরটা গরম থাকে। তো আমরা লাঙ্গার খেলাম, লাঙ্গারের ভিডিও নিয়ে নি, এলো খাওয়া হয়ে গেছে, এটা দেখাও হয়ে গেল। হাওয়া দিচ্ছে এখানে প্রচন্ড, কিন্তু জায়গাটা খুব সুন্দর, পতাকাগুলো দেখলে বোঝা যাচ্ছে হাওয়া কতটা দিচ্ছে। यहां पर भगवान राम, भगवान कृष्ण, भगवान विष्णु और भगवान शिव के मंदिर हैं। हिंदू मान्यताओं में यहाँ का नाम इस घाटी में शिव के साथ विहार के दौरान पार्वती के कान कर्ण की बाली मणि खो जाने के कारण पड़ा। एक मान्यता ये भी है कि मनु ने यही महाप्रलय के विनाश के बाद मानव की रचना की थी। यहाँ रघुनाथ मंदिर है। कहा जाता है कि कुल्लू के राजा ने अयोध्या से भगवान राम की मूर्ति लाकर यहाँ स्थापित की थी। यहाँ शिव जी का भी एक पुराना मंदिर है। गुरुद्वारा থেকে শিব মন্দিরে যাওয়ার পথে একটি পরিপূর্ণ বাজার আছে। এই বাজারে খেলনা সামগ্রী থেকে খাদ্য সামগ্রী সবই পাওয়া যায়। যাই, এবার ফিরে যাওয়ার পালা, এবার রিটার্ন চলে যাব। 3 ঘন্টা মতো লাগবে, পাহাড়ি রাস্তা, সন্ধে হলে চলবে না, তার আগে ফিরে যেতে হবে। তবে এখানে সবার আসা দরকার, এই জায়গাটা খুব সুন্দর। লাঙ্গার খাও, এখানে আসো, দেখো, কর সেবা করো। এই গেট দিয়ে ঢুকেছিলাম, আবার এই গেট দিয়ে বেরিয়ে আসছি। এই উপরে গিয়ে হচ্ছে পার্কিং, এই পেছনটাতে পার্কিং, 4-wheeler 2-wheeler সব পার্কিং। তো এখানে অ্যাকোমোডেশন ফ্রি, ফুড ফ্রি, পার্কিং ফ্রি, হট স্প্রিং বাথ ফ্রি, টি চা ফ্রি, মাল্টি লেয়ার পার্কিং আছে ফ্রি ফ্রি ফ্রি। তো আমাদের ফার্স্ট ফ্লোরে গাড়ি রেখেছি, সেখান থেকে দেখি চলে আসি নিয়ে। এইখানে পার্কিং করেছি স্কুটিটা নিয়ে, এদিক দিয়ে বেরিয়ে। প্রতি বর্ষ অনেক যুবা স্কুটারো বা মোটরসাইকেলো পর হি মণিকর্ণ কি যাত্রা কা রোমাঞ্চক অনুভব লেতে হ্যায়। কাসল থেকে ফেরার সময় 4 কিলোমিটার মতো আসার পরে একটা জায়গা পেয়েছি, এটাও কাসলের মধ্যেই। তো জায়গাটা খুব সুন্দর, জায়গাটা দেখো, পেছনটা দেখো, পাহাড়ি নদীর ঢেউ এখানে দেখা যাচ্ছে। এই জায়গাটাতে বেশ স্রোত, যাওয়া যাবে না ওই জায়গাটাতে, ওই ওপর পাহাড় থেকে এই নদীটা নেমে এসছে। বসার পক্ষে খুব জায়গাটা দারুণ, এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, জলে মধ্যে পাটা ডুবিয়ে বসে আছি, ভালো লাগছে বেশ। একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে, একটু ঠান্ডাটা, জলের ঠান্ডাটা উপভোগ করে বেরিয়ে যাবো। নদীর ধারের জায়গাটা ভালোই লাগলো, এখানে অনেকগুলো ছবি তুললাম। এবার যাই রিটার্ন, যেদিক দিয়ে নেমেছিলাম ওই দিকটা অনেক খাড়াই, ওই জন্য আবার এই দিকটা চুজ করলাম, প্লেন রাস্তা।